দেশের সব সরকারি প্রাথমিক বিদ্যালয় এক শিফটে চালানোর পরিকল্পনা করছে প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়। আগামী জানুয়ারি থেকে এই সিদ্ধান্ত বাস্তবায়ন হতে পারে। রোববার সচিবালয়ে সাংবাদিকদের সঙ্গে মতবিনিময়কালে একথা জানান প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের বিদায়ী সিনিয়র সচিব মোহাম্মদ আমিনুল ইসলাম খান। তার নতুন দফতর স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জননিরাপত্তা বিভাগ। দেশে 65,000-এরও বেশি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের একটি বড় অংশেই দুই শিফটে ক্লাস হয়। সচিব জানান, শিক্ষার্থী, শিক্ষক ও অবকাঠামো বিবেচনা করে সমন্বয় করা হবে। নতুন নীতিমালায় শিক্ষকরা 3 বছর পর বদলি হবেন। 15 নভেম্বরের মধ্যে অনলাইনে শূন্য পদে শিক্ষক নিয়োগ প্রক্রিয়া সম্পন্ন হবে বলেও জানান তিনি। আমরা দেশের সকল স্কুলকে এক শিফটে আনার পরিকল্পনা করেছি এবং সে ব্যাপারে কাজ প্রায় 90% সমাপ্ত হয়েছে। এবং সেক্ষেত্রে এমনও দেখা যেতে পারে যে কোনো স্কুলই বন্ধ হচ্ছে না, কোনো শিক্ষকই চাকরি হারাচ্ছেন না, সবই ঠিক থাকছে। কিন্তু আমরা কাজটাকে ভাগ করছি, দুই কক্ষ আছে, সেখানে প্রাথমিক থাকবে ওয়ান, আবার খুবই নিকটে অন্য কোনো স্কুলে সেখানে আমরা করব, আবার যেখানে ভবন করার সুবিধা আছে সেখানে ভবন করব। সব মিলে আমরা আশা করছি যে আমরা দেশের সকল প্রাথমিক সরকারি প্রাথমিক শিক্ষা প্রতিষ্ঠানকে এক শিফটে নিয়ে আসতে পারবো।